হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা সিম্পল মাছের ঝোল দেখাবো। এই দেখো মাছটা আমি ভেজে রেখে দিয়েছি। আর এখানে আছে আলু, কচু আর পটল, এটা দিয়ে আমি একটা খুব সিম্পল মাছের ঝোল করব। সামান্য পাঁচফোড়ন দিচ্ছি, তোমরা চাইলে জিরে ফোড়ন দিতে পারো, আমার পাঁচফোড়নটা খুব ভালো লাগে গন্ধটা। দিলাম এইবার আমি এতে আলু কচু এগুলো দিয়ে দেবো। ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা হবে। একটু ভাজা হোক, তারপর আমি নুন দেবো। এই যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন দিলাম, আমি আমি দেখালাম, আমি নুন দিলাম, হলুদ দিচ্ছি, একটা টমেটো দিচ্ছি, আর এই যে আমি এখানে নিয়েছি আদা বাটা, আদা, রসুন পেঁয়াজ দিইনি, আদা, এক কাঁচা লঙ্কা, জিরে, ধনে নিয়েছি, আর এখানে লঙ্কার গুঁড়ো মিক্সড করে নিয়েছি, ব্যাস এই আছে। আর দই আছে, সরি দই আছে, অল্প টক দই আছে, টক দই, আদা, গোটা জিরে, গোটা ধনে সব বেটে এখানে নিয়েছি, আর এর মধ্যে লঙ্কার গুঁড়োটাও মিক্সড করা আছে। ঠিক আছে, তাহলে আদা, দই, গোটা জিরে, গোটা ধনে আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো সব একসাথে মিক্স করা আমার এটাতে, এটা আমি এখানে দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম, এবার আমি এটা ভালো করে কষাব। দেখো আমি টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো, সেটা আমি সব রান্নাতেই দিই, মাছেও বাবু, মাছেও দিলাম। আস্তে আস্তে আমার হাত শেষ হয়ে যাবে, বুঝেছো তো তোমরা বন্ধুরা? কেন বলো তো, আমি একাই করছি, একাই তুলছি, একটু প্রবলেম হবে তোমাদের, আমি জানি দেখতে একটু প্রবলেম হবে, প্লিজ একটু মানিয়ে নিও। প্রতিদিনই বল, যখনই আমি ভিডিও তুলি তখনই এই কথাটা বলি, একটু মানিয়ে নিও প্লিজ, একটু মানিয়ে নিও। আমি চেষ্টা করবো আমি আরও ভালো করে তোলার, অবশ্যই চেষ্টা করবো। এটা বেশ একটু ভাজা ভাজা মতন হলে এতে আমি জল দেবো, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। এর মধ্যে আর কিছু করার নেই, এটা বেশ ভাজা ভাজা হলে একটু তারপর আমি এতে জল দেবো।
সরি, ভাজা ভাজা হলে আমি ওকে জল দেবো। তো দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। আমি গ্যাসের থেকে নিয়ে এটা ইন্ডাকশানে বসালাম, গ্যাসে আর একটা ভাজা করছি। দেখো আমার মাছের ঝোলটা সব সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম, কচু আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। এই ধনে পাতাটা দিয়ে দিই, নিজে একটু ধনে পাতা রেখেছি, ধনে পাতাটা দিয়ে দিই। খুব সিম্পল একটা মাছের ঝোল করলাম কচু আলু পটল দিয়ে। এবার আমি মাছগুলো এতে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, এবার আমি এটা বন্ধ করে দেবো, ঝোলগুলো একটু উপর দিয়ে দিয়ে দিই। তোমরা অবশ্যই বলো আমার এই সিম্পল সিম্পল রান্না তোমাদের কেমন লাগছে, ভালো না লাগলেও বলো, কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে। আর প্রচুর লাইক করো, শেয়ার করো, সবার সাথে শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই ক্লিক করো, যাতে আমি এরকম নতুন কোনো আবার রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, তখন তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর কি, আজকে আমার সিম্পল মাছের ঝোল দিয়ে শেষ করলাম, আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আমার বন্ধুরা, আর অবশ্যই আমাকে মনে রেখো। তাহলে আজকের মতো আসি, টাটা।